যে আমরা তো সবসময় আলোচনা চাইছি, আমাদের আত্মীয়রা, কিন্তু যে জায়গাটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে স্বাস্থ্য ভবন থেকে যদি না নির্দেশ আসে যে 22 তারিখে ইলেকশন, যদি তো কারণের কথা আমি বলেছিলাম, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা আমার কন্ট্রোলে নয়, আমি কলেজ কাউন্সিলের কন্ট্রোলে নয়, আর যেটা বলেছিলাম যে ফিনান্সিয়াল এক্সপেন্স যেটা হবে সেটা কোভিড পরবর্তী যে রেস্ট্রিকশন সেখানে একটা ফিনান্স ডিপার্টমেন্টের পারমিশন নিতে হবে। এই যদি যদি আসছে না আমরা কিছুতেই এখান থেকে ফাইনালাইজ করতে পারছি না। এবং কালকে দেখেছেন যে ঘেরাও মুক্ত পর সারাদিন কাজ করে আমরা স্বাস্থ্যভবনে গেছি, সন্ধ্যে 6:30-7টায় ডিএমই স্যার সেক্রেটারি স্যারের সাথে মিটিংয়ে বসেছি। কিন্তু তারা বলছেন যে ইলেকশন হবে কিন্তু 21-22 তারিখে হবে না, এবং তাদের কাছ থেকে যতক্ষণ না পারমিশন পাচ্ছি আমরা তো এখান থেকে এগোতে পারছি না। আর ওরা হচ্ছে 21-22 তারিখের ব্যাপারে অনেক, বাকি দুটো সমস্ত তো কোনো সমস্যাই নয়, কারণ অলরেডি আমি অর্ডার ইস্যু করে দিচ্ছি যে কেন বন্ধ হয়েছিল,